আসসালামু আলাইকুম। রেসিপিস বাই সেজাস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের দেশের বেকারিগুলোতে যে মজার একটা ভেজিটেবল রোল তৈরি করে সেই রেসিপিটি দেখার জন্য। এই ভেজিটেবল রোলগুলো সাধারণত উপর থেকে বেশ ক্রিস্পি হয় আর ভেতর থেকে বিভিন্ন রকম সবজির পুরে ঠাসা একটা রোল। খেতে কিন্তু অসম্ভব মজাদার। এগুলো তৈরি করাও কিন্তু বেশ সহজ আর ফ্রোজেন করে রাখা যায় বেশ অনেক দিন পর্যন্ত। চলুন দেখে নিই পুরো রেসিপিটা। কয়েক রকম সবজির মধ্যে এখানে নিয়েছি প্রায় দেড় কাপের মতো কুচি করা বাঁধাকপি, আধা কাপ কুচি করা গাজর, আধা কাপ ছোট ছোট করে কেটে নেওয়া বরবটি, কোয়ার্টার কাপের মতো স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কোয়ার্টার কাপের মতো পেঁয়াজ কুচি। ঝালের জন্য নিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। এবার চুলায় একটা পাত্র বসিয়ে তাতে কোয়ার্টার কাপ সয়াবিন তেল হালকা গরম করে নিয়ে কুচি করে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব বেশি ব্রাউন করতে হবে না, জাস্ট 1 থেকে 2 মিনিট একটু হালকা নরম করে ভেজে নিতে হবে। এরপরে কুচি করে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর সবজিগুলো কিন্তু খুব বেশি বড় বা মোটা করে কাটা যাবে না, এমন একটু মিহি কুচি করে কাটলেই ভালো হবে। বাঁধাকপির সাথে পছন্দ মতো অন্য সবজিও কিন্তু ব্যবহার করা যাবে। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এবার ঢাকনা না দিয়েই এভাবে নেড়ে চেড়ে সবজিগুলোকে রান্না করতে হবে। প্রথমে লবণ না দিয়ে আমি 2 টেবিল চামচ সয়া সস আর 2 টেবিল চামচ টমেটোর সস দিয়ে দিচ্ছি, কারণ সসগুলোতেই কিন্তু বেশ কিছুটা লবণ থাকে। সবজিগুলোকে মিডিয়াম হিটে একটু সেদ্ধ করে নিতে হবে, তবে খুব বেশি নেতিয়ে ফেলা যাবে না, এতে করে কিন্তু টেস্ট ভালো আসবে না। শেষের দিকে আমি সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, যেটা পুরোটাই অপশনাল। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। এবার এই সব কিছুকে আবারও একটু মিক্স করে নিচ্ছি। চুলা থেকে নামানোর আগে পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। চাইলে কিন্তু এখানে ধনে পাতাও দেওয়া যেতে পারে, আবার চাইলে দুটোর একটা না দিলেও চলবে। এবার অন্য একটা বাটিতে আমি 1টা ডিম ভেঙে নিচ্ছি, সাথে 1 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। রোলের শীট তৈরির জন্য ডিমের সাথে ব্যাটার তৈরিতে দুধও ব্যবহার করা যাবে, তবে আমি 1 কাপ ময়দার জন্য আজকে পানি ব্যবহার করছি, একেবারে কুসুম গরম পানি, না ঠান্ডা না গরম। এই পানিটা আমি প্রয়োজন মতো প্রথম দিকে অল্প অল্প করে ব্যবহার করছি, একবারে বেশি না দিয়ে দেওয়াই ভালো। আর এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সেক্ষেত্রে মিশ্রণটা তৈরি করার আগ দিয়েই ময়দাটা একটু চেলে নিলে লাম্পসটা তৈরি হবে না, আর এরকম মিশ্রণের ব্যাটারটাও তৈরি করতে খুব ইজি হবে। কিছুটা পানি অ্যাড করা লাগবে, তাই অল্প অল্প করে আরও একটু পানি অ্যাড করে নিচ্ছি। এই পরিমাণ ব্যাটারটা তৈরি করতে আমি মেপে প্রায় 250 ml-এর মতো পানি ব্যবহার করেছি। আর ব্যাটারটা কিন্তু বেশ পাতলা হয়েছে, পানির পরিমাণ কিছুটা কম বেশি লাগতে পারে। সাধারণত রোলের শীট তৈরির জন্য যে ব্যাটারটা তৈরি করতে হয়, এটা কিন্তু আমরা যে বেগুনি তৈরি করে থাকি বেসনের, সেটার থেকে বেশ পাতলা হয়। এটাকে বেশি ঘন করলে কিন্তু শীটটা মোটা হবে এবং ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে ছোট একটা বাটিতে আমি 2 টেবিল চামচ ময়দার সাথে সামান্য একটু প্রয়োজন মতো পানি দিয়ে একটা আঠালো গ্লু টাইপ তৈরি করে রাখব, যেটা দিয়ে আমরা রোলের মুখটা সিল করব। রোলের শীটটা তৈরি করার জন্য আমি চুলায় একটা পাত্র বসিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি। পাত্রটাও কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আর চুলার হিটটাও একদম কমিয়ে রেখে আমি এরকম একটা কাপে করে কিছুটা ব্যাটার নিয়ে সরাসরি পাত্রে ঢেলে দিব। চেষ্টা করবেন একই জাতীয় একটা মাপের কাপ নিতে, এক্ষেত্রে কিন্তু ব্যাটারটা সমপরিমাণ ওঠানো সম্ভব হবে। আর সঙ্গে সঙ্গে এভাবে পাত্রের হাতলটা ধরে চারিদিকটা ঘুরিয়ে দিতে হবে। এই কাজটা করার ক্ষেত্রে এক মুহূর্ত দেরি করা যাবে না। 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে যখন উপর পাশটা একটু শক্ত হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। আর উল্টে দেওয়ার পরও এটাকে আর বেশিক্ষণ না, আর 20-30 সেকেন্ড ছেঁকে নিলেই চলবে। প্রতিটা শীট বানানোর আগেই কিন্তু এভাবে একটু তেল ব্রাশ করে নিতে হবে, আর ব্যাটারটা পাত্রে দেওয়ার সাথে সাথে এভাবে ঘুরিয়ে নিতে হবে, যাতে ব্যাটার শক্ত না হয়ে যায়।
ব্যাটার যদি খুব বেশি ঘন করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এভাবে ছড়াতে খুবই সমস্যা হবে, তাই ব্যাটার কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। একইভাবে আমি সবগুলো শীট বানিয়ে নিয়েছি। যে পরিমাণ ব্যাটার আমি বানিয়েছিলাম তা দিয়ে মোটামুটি সাইজের উপর নির্ভর করে এরকম 8 থেকে 10টা শীট তৈরি করা যাবে। চেষ্টা করবেন কোনো মিডিয়াম সাইজের ফ্রাই প্যানেই এই শীটগুলো তৈরি করতে, এক্ষেত্রে আকৃতিতে সুবিধা হবে। শীটটা একটু মোটামুটি ঠান্ডা করে নিয়ে তারপরে আমি সবজির পুর দিয়ে দিচ্ছি, আর এক্ষেত্রে কিন্তু সবজির পুরটাকেও ঠান্ডা করে নিতে হবে। সবজির পুরটা একেবারে মাঝখানে না, একটু এক কর্নারে ঘেঁষে এভাবে সমান করে দিতে হবে। তারপরে যেই আমরা আঠাটা বানিয়ে রেখেছিলাম সেটা শীটের ঠিক চারপাশে এভাবে লাগিয়ে দিতে হবে। একেবারে একপাশ দুপাশ না, আমি বলবো সরাসরি এরকম চারপাশটাতেই লাগিয়ে নিতে, এতে করে আপনার রোলটা আটকাতে অনেক সুবিধা হবে। এবার শীটের যে অংশে জায়গা একটু কম আছে সেই অংশটা ধরে এভাবে মুড়িয়ে দিতে হবে, আর এই কর্নারগুলো ঠিক এইভাবে মুড়িয়ে ভাঁজ করে নিতে হবে যেন আঠাটা খুব ভালোভাবে বসে যেতে পারে। এই উপরের অংশটাতে আমি আরেকটু আঠা লাগিয়ে নিচ্ছি যাতে একেবারেই রোলটা কোনোভাবে বের না হয়ে যায়। চেষ্টা করবেন সবজির পুরটা খুব ঠেসে ব্যবহার করতে যাতে ভেতরটা একেবারে সিল করা থাকে। ব্যাস হয়ে গেল। চারপাশের মুখটা কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিতে পারেন। আর একইভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। রোলগুলো বানাতে যদি একটু দেরি হয় সেক্ষেত্রে এই শীটগুলো একটু ঢেকে রাখতে পারেন, এতে করে ড্রাই হয়ে যাবে না। ড্রাই হয়ে গেলে অনেক সময় দেখা যাচ্ছে রোল তৈরি করার সময় শীটগুলো ফেটে যেতে পারে। যখন রোলটা এভাবে ফোল্ড করে নেবেন তখন অবশ্যই কিন্তু একটু চেপে চেপেই করবেন, তাহলে কিন্তু এই যে মাথার অংশগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এভাবেই প্রতিটা রোল আমি বানিয়ে নিয়েছি। আর রোলগুলো এখন কোটিং করার ক্ষেত্রে চাইলে কিন্তু ময়দা আর পানি দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করেও কোটিং করা যায়, তবে আমি আজকে রোলটা কোটিং করার জন্য ডিম ব্যবহার করছি। এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি, সাথে 1/4 চা চামচের মতো একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। ভালোমতো ফেটিয়ে নিচ্ছি, তবে এখানে কোনো লবণ ব্যবহার করছি না, এতে করে ডিমে পানি ছেড়ে আসার সম্ভাবনা থাকে। রোলগুলো কোটিংয়ের জন্য এখানে ঘরে তৈরি ব্রেড ক্রাম্স নিয়েছি। ঘরে তৈরি ব্রেড ক্রাম্সের একটা সহজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার একটা করে রোল নিয়ে প্রথমে ডিমে দিয়ে খুব ভালো মতো করে এপাশ ওপাশ চুবিয়ে নিতে হবে। রোলের 2 মাথার যে ভাঁজ, সেই ভাঁজের অংশগুলোতে যেন খুব ভালোভাবে ডিমের অংশ ঢুকে যায় সেটা খেয়াল রাখতে হবে। আর এক্ষেত্রে অবশ্যই কাঁটা চামচ ব্যবহার করলে হাতটা নোংরা হবে না, ব্রেড ক্রাম্স দিয়ে কোটিং করতেও কিন্তু বেশ সুবিধা হবে। ডিমের অংশটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার একটাই কিন্তু কারণ, যাতে ব্রেড ক্রাম্সটা এর গায়ের সাথে খুব ভালো মতো সেট হয়ে যায়। ব্রেড ক্রাম্সের ক্ষেত্রেও একইভাবে কিন্তু খুব ভালো মতো এপাশ ওপাশ গড়িয়েই লাগিয়ে নিতে হবে। তেলে ভাজার সময় যেন ব্রেড ক্রাম্সগুলো বেশি খুলে না আসে, তাই ভাজার আগেই এটাকে আরও 20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে আরেকটু ভালো মতো ব্রেড ক্রাম্সগুলো সেট করে নিয়েছি। একইভাবে কিন্তু নর্মাল টোস্ট বিস্কুট গুঁড়া করেও এভাবে রোলগুলো কোটিং করে নিতে পারবেন। আর এই ভেজিটেবল রোলগুলোকে সংরক্ষণ করতে চাইলে কোনো জিপলক ব্যাগ কিংবা পরিষ্কার এয়ারটাইট কোনো বক্সে করে এভাবে ডিপে রেখে দিতে পারবেন মোটামুটি মাসখানেকের মতো। ভাজার 10 মিনিট মতো আগে এটাকে একটু বের করে রাখবেন, তারপরে এভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে তারপর একটা একটা করে আমি রোল ছেড়ে দিচ্ছি। এগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল না, আমি কিছু ফ্রোজেন করেছি আর বাকিগুলো এখন ভেজে নিচ্ছি। উপরের রোলের শীট এবং ভেতরের সবজি সবই কিন্তু রান্না অবস্থাতেই আছে, তাই খুব বেশিক্ষণ এটাকে ভাজা লাগবে না, তবে এপাশ ওপাশ করে কয়েকবার উল্টে মোটামুটি এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট মতো সময় লাগতে পারে। আর এই রোল তৈরির ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ভেতরে কোনো মাংসের কিমা কিংবা চিকেনের কিমা দিয়েও রোলটা তৈরি করতে পারবেন। একটু কেটে দেখাচ্ছি কেমন হলো।
সাধারণত এই রোলগুলো উপর থেকে একটু ক্রিসপি এবং ক্রাঞ্চি মতো হয় আর ভেতরে তো এই যে সবজির পুরে ঠাসা। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।